আসসালামু আলাইকুম। বাংলার আধুনিক রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি কফি প্রেমীদের জন্য খুবই মজার একদম দোকানের স্বাদে কোল্ড কফি। কোল্ড কফি পছন্দ করেন না, খুব কম মানুষই পাওয়া যাবে। আমি নেসকেফে ব্র্যান্ডের এই কফিটা দিয়ে কফি তৈরি করব। প্রথমে আমি এখানে প্রায় 3 চা চামচ পরিমাণ কফি নিয়ে নিব, ইনস্ট্যান্ট কফি। এটাকে 3 টেবিল চামচ পানি দিয়ে, পানিটা অবশ্যই গরম পানি দিয়ে আমি কফিটাকে ভালো করে গুলিয়ে নেব। গরম পানি না দিলে কফিটা ভালোভাবে গলবে না। তারপর একটি ব্লেন্ডার নিয়ে নিব এবং ব্লেন্ডারে সেই গোলানো কফিটুকু দিয়ে দিলাম। দিয়ে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। তারপর দিয়ে দিব ফ্রিজ থেকে বের করা লিকুইড মিল্ক। একদম ডিপ ফ্রিজ থেকে আমি এই লিকুইড মিল্কটা বের করেছি, অনেক ঠান্ডা, আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম। টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপর অ্যাড করে দিলাম 1 স্কুপ পরিমাণ আইসক্রিম। বাস হয়ে গেল। এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব, রেডি হয়ে যাবে আমার আজকের কোল্ড কফি। যে গ্লাসে আমি কফিটা পরিবেশন করব সেখানে আমি একটু চকলেট সিরাপ অ্যাড করে দিলাম, দেখতে সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। একটু উপর থেকে কফিটা ঢেলে নিব, তাহলে উপরে এই ফেনাফেনাটা হবে, খেতেও খুবই মজার হবে। আপনি খাওয়ার আগে অবশ্যই এটাকে বরফ দিয়ে নিতে পারেন, আরও বেশি টেস্ট পাবেন। আমি এই কফিটাতে উপর থেকে দিয়ে দিব আইসক্রিম, অবশ্যই আইসক্রিমটা দিতে চেষ্টা করবেন, সাথে বরফও অ্যাড করতে, তাহলে আরও বেশি ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি পেয়ে যাবেন। এখন ডেকোরেশন করার জন্য আমি উপর থেকে দিয়ে দিব একটু চকলেট সিরাপ। আপনি চাইলে চকলেট সিরাপ কিংবা সামান্য একটু কফি অ্যাড করে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন।